দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি চরম টানটানা উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে কি ছিল না চরম উত্তেজনা রোমাঞ্চকর, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত সবই ছিল এই ম্যাচকে উত্তেজিত করার জন্য। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা শেষমেশ এক উইকেটে জয় তুলে নেয়। ওডিআই বিশ্বকাপের 26 নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা বনাম পাকিস্তান। পাকিস্তানের জয়ের কোনো বিকল্প ছিল না সেমিফাইনাল আশা বাঁচিয়ে রাখার জন্য। তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমেই পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান তেমন কোনো আশানুরূপ ফল দিতে পারেনি, তারা আবার ব্যর্থ। বাবর আজম করেন 50 রান 65 বলে 4টি 4-এর মার এবং 1টি 6-এর মারে। রেজাউল করেন 31 রান 4টি 4-এর মার এবং 1টি 6-এর মারে। ইফতেখার আহমেদ করেন 21 রান 1টি 4 এবং 1টি 6-এর মারে। সৈয়দ সাকিল করেন 52 রান 52 বলে, এর মধ্যে ছিল 7টি 4-এর মার। সাদাব খান করেন 43 রান 36 বলে 3টি 4-এর মার এবং 2টি 6-এর মারে। এই নিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 46 ওভার 4 বলে 270 রান 10 উইকেট হারিয়ে। দক্ষিণ আফ্রিকা 271 রানের টার্গেটে ব্যাটিং নামে দারুণ শুরু করে। ব্যাটসম্যান তিম্বা ভামুয়া করেন 28 রান 27 বলে 4টি 4-এর মার এবং 1টি 6-এর মার। দক্ষিণ আফ্রিকার প্রথমে ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা একটু সহজ দয় তুলে নিতে যাচ্ছে, কিন্তু পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা আটকে যায়। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা যখন আসা যাওয়ার মিছিলে ব্যস্ত, তখন ইকরাম দাড়ি দিয়ে 91 রান করেন 93 বলে, এর মধ্যে ছিল 7টি 4-এর মার এবং 3টি 6-এর মার। এছাড়াও মিলার করেন 29 রান 33 বলে 2টি 4-এর মার এবং 2টি 6-এর মারে। 46 নম্বর ওভারে বোলাররা এলবিডব্লিউর জন্য জোরালো আবেদন করলেও তাতে সাড়া দেয়নি। এতে DRS প্রযুক্তির সাহায্য নিলে দেখা যায় বলটি স্টাম্পে হিট করছে, কিন্তু আম্পায়ার কলের কারণে এটি নট আউট দেওয়া হয়। এর ফলে দক্ষিণ আফ্রিকা 47 ওভার 2 বলে 9 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। হারের মাধ্যমে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার স্বপ্ন একবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।